আসসালামু আলাইকুম, জয়নগর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কিছু গ্রাফটিং এর চার আপডেট জানাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হলো রেড চাইনা। এখান থেকে চারটা ডাল থেকে, চারটা ব্রাঞ্চ থেকে নতুন কুশি বের হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যেটা, এটা হলো ট্রিশিয়া। ট্রিশিয়া থেকে আলহামদুলিল্লাহ চারটা নতুন ব্রাঞ্চ বের হয়েছে এবং খুবই সুষ্ঠু সবল ব্রাঞ্চ দেখা যাচ্ছে। তো এই চারটা থেকে ইন ফিউচার আই থিঙ্ক আরও নতুন ব্রাঞ্চ বের হবে, আমি সেটা আশাবাদী। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ব্ল্যাক আফ্রিকানিস নামে পরিচিত, বা ব্ল্যাক আফ্রিকানা বলে অনেকে। এটাও আমি চারটা করেছিলাম গ্রাফট, চারটা চারার উপর। তো আলহামদুলিল্লাহ চারটায় সাকসেস হয়েছে। তো চারটা থেকে দেখতে পাচ্ছেন নতুন ব্রাঞ্চ বের হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যেটা, সেটা হলো ইসরায়েলি ইয়েলো। এটা গ্রাফটিং করা না, এটা চারার চারার গাছ, আর এটা গ্রাফটিং করা। এটা হলো ইকুয়েডর পালোরা, তিনটা করেছিলাম, নতুন একটা ব্রাঞ্চ বের হয়েছে, আরও দুটার থেকে নতুন ব্রাঞ্চ আশা করে বের হচ্ছে। এটা হলো কনিমেয়র, কনিমেয়র থেকে চারটা করেছিলাম, নতুন দুটা ডাল থেকে নতুন ব্রাঞ্চ বের হয়েছে, বাকি দুটার থেকে ইন ফিউচার আশা করা দিয়ে যে বের হবে, একটু ওয়েট করতে হবে আর কি। আর এখন যে দেখতে পাচ্ছেন সেটা হলো অরেঞ্জ জায়েন্ট বলে, বাংলাদেশে অনেকে থাই ইয়েলো বলে বা লেমন ইয়েলো বলে থাকে। এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আসন্তা গ্রুপের আসন্তা থ্রি। এগুলো গ্রাফটিংয়ের চারা, চারটা করেছিলাম, তিনটা সাকসেস হয়েছিল, একটা আনসাকসেস। তো দুটা, ওই একটা থেকে আমি দুটা করেছি আবার। তো তিনটা থেকে নতুন ব্রাঞ্চ বেরিয়েছে।